উরে বাবা, কত মানুষ হে ভাই! জায়গার নাম কে? ভাঙড়া বাজার। ওরে গরু! ওরে লোক, কত লোক ভাই! হয় লোক দে, দাঁড়ালাম দে, এত লোক! গরুর হাট, এটা হলো ভাঙড়া হাট না? ভাঙড়া হাট, এটা যে দাঁড়াই। ওরে লোক গরুর হাটে, ওরে বাবা, কত লোকে! আমার মনে হয় আমি ফার্স্ট টাইম এত লোক দেখতেছি গরুর হাটে। ওরে ভিতরে নামবো, বাইক রয়েছে, গরুর হাটে আবার বেশি চুরি সুট্টামি হয়, তো একজন তো নামতে পারতেছি না। শুনেছি গরুর হাটে নাকি চোর ডাকাত বেশি থাকে। দেখেন কত মানুষ, সামনে সামনের দিকে যাই, নামতে ইচ্ছা করতেছে, আবার নামবো। গরুর হাট, ভাঙড়া হাট না, ভিতরে যাওয়া যাবে না, লাথি কাটা দেবে না, হেলমেট পরা। ভিতরে নামবো না, পুলিশ বাহিনী ভাইয়েরা আসছে, তো দায়িত্ব পালন করতেছে। যাক, ভালো লাগলো দেখে, যাবো তো, হেলমেট পরা না, দেখা গেলো গুঁতো দিল না, দেখা গেল গ্রাম হেলমেট পরা না, হেলমেট পরা না ভাই, দেখা গেল যে লাতিদ মারলো, বুঝেছেন? সাহস পাচ্ছে রে, ঠিক আছে। সে 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 মাম্মা, ওই দেখো, নেক্সট টাইম আবার আসতে হবে না, এরপরের দিন যে কাউরে একজন আনতে হবে, একা একা বাইক রেখে আসলে হয় না। তো লক্ষণ ভালো না, সরে যায়। ভিতরে ঢুকতে পারলে ভালো হতো। গরু কিনা বাসা দেখতেছি, আস্তে আস্তে চলেন, এই মাথা থেকে দেখিয়ে চলে যাই, ইনশাল্লাহ পরবর্তীতে এসে দেখি পুরা ভিতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। রে বাবা!
দেখতেই পারতেছেন কত মানুষ। ওই মাথা পর্যন্ত, এই দেখেন কত মানুষ। গরুর হাট, ভাঙড়া হাট, এটা হলো ভাঙড়া হাট। তো ভাঙড়া হাট থেকে বিদায় নিচ্ছি। তো চলে যাচ্ছি আপু। তো ভাঙড়া হাট থেকে চলে যাচ্ছি, দেখালাম। ইউরে বাবা, আমার মানে লাইফে আমি ফার্স্ট এত মানুষ দেখলাম, আর আপনাদেরকে দেখাতে পেরেও আমি খুবই খুবই মানে ভালো লাগতেছে, কি বলবো। এত মানুষ, আমি একা আসছিলাম, এর জন্য মানে বাইক রাখছিলাম। তো আর গরুর হাটে শুনেছি নাকি চোর ডাকাত ছাঁচড়া সব থাকে, এর জন্য আর বাইকটা রেখে আমি যাই নাই। যে পুলিশ ভাইয়া বলতেছিল যে যাই ভিডিও করতে, দাম টাম সব শুনতে, তো আমি বললাম যে হেলমেট পরা যদি লাথি মারে। এখন বাইক রেখে তো আমি ভিতরে গেলে দেখা গেলে পাশে আমার বাইক লুল করে দিল কেউ, এর জন্য আর যাই নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।